ঈদ মানেই আনন্দ, এই আনন্দ উপভোগ করার জন্যই বাড়িতে আসছি। আর বাড়িতে এসে এসে কোথায় কোথায় ঘুরছি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখতে থাকুন। আর দেখতে দেখতে অবশ্যই যদি ভালো লাগে আপনারা এইসব জায়গায় ঘুরে আসতে পারবেন। তো আমরা প্রথমেই ভাই বোনেরা মিলে চলে গেছি রিসিটা রিসোর্টে। রিসিটা রিসোর্টে যাওয়ার জন্য আমরা মির্জাপুর থেকে নড়াইলে বাইক যোগে গিয়েছি, যেহেতু আমরা একসাথে 9 জন, তাই চারটে বাইক নিয়ে গিয়েছিলাম। এবং টিকিট দেখতে পাচ্ছেন চিত্রা রিসোর্ট ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা, আমরা 9টা টিকিট কাটছি এবং কেটে ভাই ব্রাদার মিলে খুব আনন্দের সাথে চিত্রা রিসোর্টে ঢুকছি। এবং চিত্রা রিসোর্টে ঢুকে আশেপাশে বিরাট ভাব নিয়ে আমি তো সেই ভাব নিয়ে ঘুরতেছি এবং খুব ভালো লাগতেছে। এত সুন্দর জায়গা আমি আগে কখনো চিত্রা রিসোর্টে আসিনি, শুধু নামই শুনছি। এবং চিত্রা রিসোর্টে বিভিন্ন অর্থাৎ চারিদিকে যে পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর লাগছিল এবং একসাথে গান শুনছিল, গান গাচ্ছিল, ছেলেপেলেরা শোনেন সেই গানগুলো। ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমাকে আমার অপরাধ। তারপরে চলে আসলাম নোয়াপাড়া ব্রিজের পাশেই বিরাট মেলা হচ্ছিল, ওখানে ভাই ব্রাদার মিলে মেলা উপভোগ করলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে মেলায়, মেলা মানেই তো বিভিন্ন সমারোহের দোকান থাকে, বিভিন্ন পণ্যের সমারোহ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি হয় এবং খেলা, বিশেষ করে বাচ্চাদের আকর্ষণীয় কিছু দোলনা থাকে, সেই দোলনাগুলো বাচ্চারা দৌড়ে চড়ে খুব মজা পায়। দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামীণ পরিবেশে মেলাগুলো কেমন হয়। তো এই যে এটা দেখছেন নাগরদোলা চড়তে অনেক ভালো লাগে, অনেকে অবশ্য ভয় পায়। তারপরে আমরা তারপরের দিন চলে আসলাম ভবদা কলেজের পাশে, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এবং এত জায়গা নিয়ে ভবদা কলেজের এরিয়া খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং নান্দনিক এলাকা, অর্থাৎ একটা রিসোর্টের মতনই। আর আশেপাশে যে গাছগুলো দেখছেন কত সুন্দরভাবে রং করা আছে। তারপরে দেখেন আমরা কীভাবে আসছি ভাই ব্রাদার, অনেকটা দূরে আসছি শুধু নড়াইল থেকে ভবদা আসতে বেশ অনেক দূরে, প্রায় 35-40 কিলোমিটার এত পথ জার্নি করে আসছি। শরীর মতো ভালোভাবে আসতে এবং ভালোভাবে যেতে পারি সেই জন্য সুন্দরভাবে। বন্ধুরা, ভবদা আসবো আর চুকনগর আব্বাস হোটেলে খাবো না, সেটা কি হয়? আমার লাইফে প্রথম আমি আমার ভাই ব্রাদার মিলে আব্বাস হোটেলে আসছি এবং সেই স্বাদের আব্বাস হোটেলের খাওয়া খেয়ে আসলাম। এত সুন্দর এবং এত স্বাদ আমি আসলে আগে কখনো খাইনি, খুব সুন্দর রান্নার পরিবেশ এবং সব মিলে খুব সবাই খুব মজাভাবে করতেছিলাম। তো দিন শেষে লাস্টে আমরা যখন অভয়নগরের এবং নাম করে একটা ব্রিজ আছে ভৈরব ব্রিজের উপরে এসে আপনাদের ভৈরব ব্রিজের বিভিন্ন লোকেশন ভিউটা দেখাচ্ছিলাম এবং তখন দুপুর 2টা বাজে, তাই রোদ্রের ভিতরে আপনাদের এই কষ্ট করে ভিডিওগুলো করছি যাতে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ঈদের সংক্ষিপ্ত ঘোরাঘুরির যে ভিডিও দিলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে সহায়তা হবে। ধন্যবাদ।